শুরুতেই সংবাদ শিরোনাম, মুখার তাণ্ডবের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা। আশ্রয়কেন্দ্রে খাবার না দেওয়ার অভিযোগের বিষয়ে যা বললেন সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান। এবং সবশেষ থাকছে ঘূর্ণিঝড়ে রোহিঙ্গা ক্যাম্পে 2500 ঘর বিধ্বস্ত। এবার বিস্তারিত, ঘূর্ণিঝড় মুখার তাণ্ডবের পর কক্সবাজারের উপকূলীয় এলাকা স্বাভাবিক হতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর, রাস্তাঘাট মেরামত এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। সকাল থেকে কক্সবাজারে বিমান চলাচলও শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মুখার তাণ্ডবের পর রবিবার রাতে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন দুর্গত মানুষরা। গড়বাড়ি বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন তারা। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। বাড়িঘর মেরামতের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পও। তবে ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে এখনও কোনো সহায়তা পাননি। কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, কক্সবাজার জেলায় 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 8,000 আংশিক এবং 2,000 সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। শুধু সেন্ট মার্টিনে 1,200 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে বহু গাছপালা। একইভাবে কক্সবাজারের রুখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা শিবিরে ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000 ঘর, তবে হতাহত হয়নি কেউ। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষক কান্তি দাস জানান, ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত কেটে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন দুর্গতরা। ঘূর্ণিঝড়ে যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারিভাবে সহায়তা করা হবে। অন্যদিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড় মুখার তাণ্ডবে রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মুখা সেন্ট মার্টিন দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বীপটিতে 100 ঘর বাড়ি ভেঙে গেছে, গাছপালা উপড়ে গেছে। স্থানীয় এক লোক জানিয়েছেন, সেন্ট মার্টিনের নলকূপ এবং পুকুরগুলোতে লুনা পানির প্রভাব না পড়ায় নিরাপদ পানির সংকট হবে না, তবে সংকট হবে খাবারের। ঝড়ের প্রভাবে স্থানীয়দের অনেকের বাড়িতে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। শুকনো খাবারের মজুতও প্রতুল নয়। অভিযোগ রয়েছে, ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকতে দ্বীপের মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হলেও সেখানে তাদের সবার কাছে খাবার সরবরাহ করা হয়নি। এমনকি আজ সকাল থেকে সেন্ট মার্টিন হাসপাতালে আশ্রয়কেন্দ্রে কেউ শুধু এক প্যাকেট বিস্কুট খেয়ে, আবার কেউ এক পিস কেক খেয়ে দিন কাটিয়েছেন। তাও সবাই পাননি বলে অভিযোগ রয়েছে। সেন্ট মার্টিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, আশ্রয়কেন্দ্রে ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা অবস্থান করে সার্বিক বিষয়ে দেখভাল করছেন। খাবারের ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থার দাবি করা হলেও সেখানে বিতরণ না করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সেন্ট মার্টিন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান তিনি বলেছেন, না, খাবার তো দেওয়া হয়েছে, আমরা সবাইকে খাবার ও পানি দিয়েছি। তাহলে খাবার না পাওয়ার অভিযোগ কেন আসছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যতজনকে সম্ভব ততজনকেই খাবার দিয়েছি। যারা আগে থেকে আশ্রয়কেন্দ্রে ছিলেন তাদের সবারই খাবার পেয়েছেন। যারা আমাকে অপছন্দ করেন, আমার বিরোধিতা করেন, তারা বিরোধিতা করার জন্যই সব বলছেন। তাকে প্রশ্ন করা হয়, টেকনাফের ইউএনও জানিয়েছেন আশ্রয়কেন্দ্রে সবাইকে দেওয়ার জন্য খাবার পৌঁছে দেওয়া হয়েছে চেয়ারম্যানের কাছে, তাহলে আপনার কাছে পর্যাপ্ত খাবার থাকার কথা। প্রশাসনের কাছ থেকে খাবার পাওয়ার বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন, তিনি বলেন, আমরা সেসব খাবার বিতরণ করেছি। অন্যদিকে ঘূর্ণিঝড় মুখা প্রচণ্ড গতিতে উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ উপকূলীয় এলাকায় গাছপালা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পে প্রায় 2500 রোহিঙ্গার ঘর ভেঙে গেছে। রবিবার দুপুর থেকে প্রচণ্ড গতিতে বাতাস বৃষ্টি বাড়তে থাকে, যার ফলে উপকূলের অনেক মানুষ ছুটে যায় আশ্রয়কেন্দ্রের দিকে। সরজমিনে রবিবার বেলা 3টার দিকে জামিদুর শিবিরে দেখা গেছে, নারী ও শিশুদের আলাদা করে মসজিদ মক্তবে রাখা হয়েছে। এসব ক্যাম্পে 300+ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নেতা নূর বশর বলেছেন, ঘূর্ণিঝড় মুখার প্রভাবে দুপুরে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। অনেকের ঘর রেখে যাওয়া স্বজনদের ঘরে আশ্রয় নিয়েছেন। শিবিরে প্রায় 1000 মানুষের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইউনুস বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের আঘাতে আমাদের ক্যাম্পে 500 ঘর ভেঙে গেছে। এ সময় গাছপালা পড়ে 3 আহত হয়েছেন। আশ্রয়হীন মানুষকে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন, ক্যাম্পে প্রায় 2500 রোহিঙ্গাদের ঘর ভেঙে গেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে 5,500 রোহিঙ্গাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।